গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। গলা শুনে বুঝতেই পারছো একটু হয়তো ঠান্ডাটা লেগে গেছে, বুঝতে পারছেন এই চোখটা ফুলেওছে, লালও হয়েছে, তো শরীরটা খুব একটা আর সাথ দিচ্ছে না। এবার মনে হচ্ছে বাড়িয়ে ফিরতে হবে, তো যদিও বাড়িয়ে ফিরছি, এখান থেকে এটাই লাস্ট যাবে আর কি ব্লগ রুম থেকে। তো অ্যাপিদি আর ভাইয়ারা বেরিয়েছে কালকে, আমরা হিড়িম্বা টেম্পলটা দেখে এসেছি। অ্যাপিদি ভাইয়ারা দেখেনি কালকে, তো ওরা হিড়িম্বা টেম্পলটা দেখতে গেছে আর আমরা হোটেলেই রয়ে গেছি। এখন 11টা বাজে, 12টার আগে রুমটা ছেড়ে দিতে হবে, কারণ আমরাও যেরকম এসে বসেছিলাম কেউ আমাদের অপেক্ষাতেও বসে আছে যে আমরা বেরোলে রুমটা পরিষ্কার হলে তারা ঢুকতে পারবে। তো আমরা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে, তো এবার ফেরার পালা। ফিরতে তো হতোই, যাই হোক, তবে হ্যাঁ 4 দিনের ট্যুর একদম কমপ্লিট হয়। যদি কারো তাড়া থাকে, সে সকাল সকাল যদি ঢুকতে পারো তো 3 দিনেও ট্যুর কমপ্লিট করতে পারো, অসুবিধে কিছু নেই। তো চলো আবার বেরিয়ে গিয়ে কথা বলবো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, পেছনটা সত্যি খুব ভালো, পাহাড়গুলোকে তো মিস করব অবশ্যই। তো আমাদের ওই দুটো লাগেজ, আর আসার সময় এটা ছিল না কিন্তু এবার এটা হয়েছে, কারণ আমরা এখান থেকে অনেকেই কেনাকাটা করেছি, তো ওই জন্য এটা নিতে হলো আর কি। হাতে কিছু কিছু জামা কাপড় ঢোকেনি আর কি, যেগুলো আমরা পরেছিলাম মূলত সেগুলোই, আর এইগুলো তো ওপরে ওই আমাদের ফ্লাইটে বা বাসে লাগবে, তাই জন্য হাতের কাছেই রাখলাম আর কি। বেশি জামা কাপড় এটাই নেই, এটা ভারী হয়নি হাতেরটা। এখন গিয়ে মল রোডে বসতে হবে, মানে ঘোরাঘুরি খাওয়া দাওয়া এসব করতে হবে আর কি, কারণ আমাদের বাস হচ্ছে বিকেল 6:30। কিচ্ছু করার নেই, আবার কালকে হয়তো 12 ঘন্টা জার্নি, এবার জ্যাম থাকবে কিনা তো জানি না। জ্যাম থাকলে মোটামুটি টাইমটা কাটানো যাবে, আর জ্যাম না থাকলে কালকে আমরা 7টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু আমাদের ফ্লাইট আছে দিল্লি থেকে হচ্ছে 1:30-টার দিকে, মানে সবটাই বসে বসেই থাকতে হবে আর কি। তো চলো যাওয়া যাক। মানালির মল রোডের বাস স্ট্যান্ড, আমি এতদিন আসছিলাম মল রোডে একদিনও, দেখো এই যে দুর্গা মণ্ডপটার গলির পাশেই বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে ভিউটা অসাধারণ, দারুণ লেগেছে আমার। আর সব থেকে ভালো কথা হচ্ছে আমরা যে কদিন ছিলাম পুরো সানি সানি একটা ডে ছিল, খুব ভালো লেগেছে, এই জন্য আরো বেশি ঘুরে মজা হয়েছে। বৃষ্টি থাকলে বেশ ভালো লাগে না। দিন যাচ্ছে, বরফ পড়া বাড়ছে, দেখো মেঘের সাথে বরফ পড়ে পাহাড়টা পুরো যেন মেঘের মতোই হয়ে গেছে, হেভি লাগছে দেখতে, মানে যত দিন যাচ্ছে তত পাহাড় আর দেখা যাবে না, এরপর বরফই দেখা যাবে। তো চলো এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনই, আজকেও থালি খাবো, তো চলো যাওয়া যাক। আজকেও ফিস থালি খাবো হয়তো, দেখা যাক কি খাই। তো আমরা থালি নিয়েছি, ইঁচড়টা এটাই ভালো দেখা যাচ্ছে না, এটাই দেখা যাচ্ছে। আলু চিপস, ইঁচড়, ডাল, আলু পোস্ত, আর ওখানে পেঁয়াজ, লেবু, লঙ্কা, মাটনটাও তাই, একটা মাটন আর একটা চিকেন থালি অর্ডার দেওয়া হয়েছে। তো আসুক, একটা মাটন প্লেট আসবে, একটা চিকেনের আসবে। চিকেন আর মাটনও এসে গেছে, দেখতে তো অসম হয়েছে, অসম খেয়ে আর পাচ্ছি না, আর জ্বরটা কতক্ষণে খাবো সেটাই ভাবছি। সময় চলে এসেছে, এখন বিকেল 5টা বাজে, আর 5 বাজে কয়েক মিনিট বাকি। ওরা সব বাইরে একটু ঘোরাঘুরি করছে, আমি গাড়িতে ঢুকে বসলাম, কারণ বাইরেটা প্রচণ্ডই ঠান্ডা, যে যার মতো গাড়িতে যেন ঢুকে পড়ছে, ঢুকে বসে রয়েছে। আর আসলে বাস স্ট্যান্ডের ওখানে গেলে তো বাস না আসলে তো দাঁড়িয়েই থাকতে হবে, তো টাইম মতো যাওয়াটাই ভালো।
বেরোবো। বাই বাই বলার টাইমটা তাহলে এসেই গেল। যখন এসেছিলাম তখন অনেকটা আনন্দ নিয়েই এসেছিলাম, এখন ফিরে যাচ্ছি মন খারাপ নিয়ে। যাই হোক, যে কদিন ছিলাম আমরা আনন্দ করেছি, ভালো লেগেছে। সেদিন যে রিভারটার সামনে দাঁড়িয়ে ফটো তুলেছি, ওই যে যাচ্ছে এটাই আর কি, বয়ে যাচ্ছে। আর আমরা সবাই বাস স্ট্যান্ডে চলেও এসেছি। একটু এদিক ওদিক হলে একদম সোজা খাদে আর কি, তো ড্রাইভারও খুব সচেতন হয়ে গাড়ি চালাচ্ছিল আর কি, একদম ধীরে, তো এর জন্য টাইমও লাগছে। আর রাস্তায় জানি না কেন পুলিশও গাড়ি দাঁড় করি, অনেকক্ষণ একজনকে সার্চ করলো যদিও কিছু পায়নি। আমাদের মনে হলো যে মোটামুটি সবটাই, মানে সবাই কাপেলই গেছে বা গ্রুপ গেছে, ও একমাত্র একা গেছিল, হয়তো সোলো ট্রিপ করেছিল, হয়তো এটাই ওর লাস্ট ট্রিপও হতে পারে, এত ফ্যাশাতে পড়েছে আর কি। তো আর আমাদের বাসে একজন একটা কুকুরও রয়েছে আর কি, হয়তো সে নিয়ে এসেছে আর কি ঘুরতে। তো এটাই আজকের জন্য, আজকে আর কি বলবো, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আমাদের ফ্লাইট আছে। তো আজকের মতো এখানেই, তাহলে টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু দেখতে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আছো আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।